হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং দেব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো আপডেট নিয়ে কথা বলবো তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো প্রথমেই যে বিষয়টা আসবো সেটা হচ্ছে মনোজ মোহাম্মদকে কিন্তু সাইন করিয়েছে হায়দ্রাবাদ এফসি সি স্পোর্টিংয়ের হয়ে এই ব্যাক কিন্তু যথেষ্ট ভালো খেলেছিলেন আই লিগে এবং ডুরেন কাপে তারপর থেকেই কিন্তু অনেক ক্লাবের নজর ছিল এই মনোজ মোহাম্মদের উপর তো হায়দ্রাবাদ এফসি কিন্তু মনোজ মোহাম্মদকে সই করিয়েছে দু হাজার পঁচিশ অবধি একটা ডিলে তারা কিন্তু তাকে সই করিয়েছে তো মনোজ মোহাম্মদের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে আর এরপরে যে আপডেটটা আসবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির একটা আপডেট সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে গ্রেগ স্টিওয়ার্টের সাইনিংয়ের বিষয়ে জামশেদপুর এফসির হয়ে এই বত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার তিনি কিন্তু বেশ ভালো পারফর্ম করেছিলেন এবং তার যথেষ্ট অবদান ছিল গত বছর জামশেদপুর এফসি আইএসএল আই লিগ শিল্ড জেতার বিষয়ে এবং তিনি তখনই কিন্তু অনেক ক্লাবের নজর কেড়ে নিয়েছিলেন উনিশটি ম্যাচে দশটি গোল এবং দশটি অ্যাসিস্ট করেছিলেন তিনি গত মরশুমে তো সেই জায়গা থেকে গ্রেক স্টিওয়ার্টের সাইনিংটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট সাইনিং হতে চলেছে মুম্বাই সিটি এফসির জন্য আর মুম্বাই সিটি এফসি কিন্তু তাকে দুবছরের ডিলে সাইন করাচ্ছে এরকমই আপডেট পাওয়া গেছে আর এর আগে যেরকম আমরা আপডেট দিয়েছিলাম সেরকমই কিন্তু জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডার জুলিয়াস ডুকেরকে কিন্তু সাইন করিয়েছে চেন্নাইয়ান এফসি এবং চেন্নাইন এফসির জন্য এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট সাইনিং জুলিয়াস ডুকেরকে এক বছরের ডিলে কিন্তু তারা সই করিয়েছে জার্মানি সেকেন্ড এবং থার্ড ডিভিশন লিগে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে এই জুলিয়াস ডুকেরের আর এই সাইনিংয়ের সাথে সাথে নিজেদের সব বিদেশিকে কিন্তু সই করিয়ে ফেললো চেন্নাইন এফসি তারা কিন্তু ছজন বিদেশিকেই সই করিয়ে ফেলেছে অলরেডি আর এবার আসবো ইস্টবেঙ্গলের কথা তো ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু একটা আপডেট উঠে এসছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একজন ভারতীয় কোচকে কলকাতা লিগ এবং ডুরেন কাপের জন্য অ্যাপয়েন্ট করতে পারে এবং এই ভারতীয় কোচ কে হবেন সেটা নিয়ে কিন্তু জল্পনা চলছে তিনটি নাম এখন পর্যন্ত সামনে এসছে প্রবলভাবে তার মধ্যে প্রথম যে নামটি সেটা অবশ্যই কিন্তু রঞ্জন ভট্টাচার্যের যিনি কিন্তু সদ্য বাংলা সন্তোষ ট্রফি দলের কোচ ছিলেন যেই বাংলা সন্তোষ ট্রফি দল কিন্তু সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছিল এবং এছাড়াও জর্জ টেলিগ্রাফকে কলকাতা লিয়ে কিন্তু তিনি সাফল্যের মুখ দেখিয়েছেন আর এ ছাড়াও কিন্তু বিনো জর্জের নাম আসছে উঠে এবং এই বিনো জর্জ কিন্তু গোকুলাম কেরালার দায়িত্বে ছিলেন এছাড়াও কেরালার সন্তোষ ট্রফি দলের দায়িত্বে ছিলেন এবং তো বিনো জর্জের নামটাও কিন্তু কনসিডার হচ্ছে কোচ হিসাবে এরকম খবর রয়েছে এবং এছাড়া সঞ্জয় সেনের নামটা কিন্তু উঠে আসছে সঞ্জয় সেন যেহেতু মোহনবাগান দলে কিন্তু তিনি সাফল্যের সাথে কাজ করেছেন এবং এটিকে মোহনবাগানেও তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিলেন ভারতীয় কোচ হিসাবে কিন্তু তিনি কাজ করেছেন তো সেই ক্ষেত্রেও তার অভিজ্ঞতাটা অনেক বেশি সবার থেকে তো সেই জায়গার থেকে তার নামটাও কিন্তু কনসিডারেশনে আছে এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে তবে এখন পর্যন্ত এটা ডিসাইড হয়নি যে কে কোচ হবেন তবে যেই কোচ হন না কেন তাকে কিন্তু ভারতীয় কোচ হিসাবে আইএসএলেও রাখা হবে এরকম সম্ভাবনাটাই প্রবল আর কিছু জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে একটা ট্রান্সফার ট্রান্সফারিউমার আজকে পাওয়া গেছে যে বত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার গড মেনসা নাকি জয়েন করতে পারেন ইস্টবেঙ্গলে এরকম একটা লিঙ্ক আপের খবর অনেকে দিচ্ছেন এখন বিষয়টা হচ্ছে গডবিন মেনসার সাথে আমরা কিন্তু এখন পর্যন্ত ইস্টবেঙ্গলে কোনো লিঙ্ক আপ ইদানিংকালে পাইনি এবং গডবিন মেনসা কিন্তু আগামী মরশুমেও তার পুরোনো ক্লাবেই থাকবেন এরকম সম্ভাবনার কথাই কিন্তু সব থেকে বেশি শোনা যাচ্ছে গত মরসুমে তিনি পার্সিয়ান গালফ প্রো লিগে কিন্তু তার ক্লাবের হয়ে ছাব্বিশটি ম্যাচে চোদ্দোটি গোল করেছিলেন তো যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন তিনি সেখানে তো সেখান থেকে তিনি আইএসএলে আদৌ আসবেন কিনা না সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এবং আমাদের কাছে কিন্তু এই খবরের রকম আপডেট এই মুহূর্তে নেই যদি ভবিষ্যতে আসে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেব তবে আমাদের কাছে যে আপডেটটা আছে যে নেরিজাস ভ্যালস্কি যিনি জামশেদপুর এবং চেন্নাইন এফসিতে খেলেছেন এবং এ গোল্ডেন বুট জয়ী হয়েছিলেন চেন্নাই এনএফসি জার্সিতে সেই নেরিজাস ইস্টবেঙ্গল নিতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো দেখা যাক কী হয় পুরো বিষয়টার উপর আমাদের নজর রয়েছে এই ভিডিওটা পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা